এখানে 14 প্রবলেমটা বলে যে সো দ্যাট দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস রিমেইনস দ্য সেম বাই চেঞ্জিং দ্য অ্যাক্সিস অফ কোঅর্ডিনেটস বাই দ্য ট্রান্সফরমেশন এক্স ড্যাশ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 4 এর 5 x প্লাস 3 এর 5 y মাইনাস 2 আর ওয়াই ড্যাশ দেওয়া আছে মাইনাস 3 এর 5 x প্লাস 4 এর 5 y প্লাস 2 এন্ড দ্যাট পয়েন্ট ইজ 2,4 পয়েন্টটা দেখাতে হবে 2,4 এবং তার সাথে দেখাতে হবে এটা কেবলমাত্র ওনলি ওয়ান পয়েন্ট মানে সলিউশনটা ইউনিক হচ্ছে বা পয়েন্টটা ইউনিক হচ্ছে সেটা প্রমাণ করতে দেওয়া আছে তাহলে এখানে যেহেতু বলেছে প্রশ্নটাতে যে সো দ্যাট দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস রিমেইনস দ্য সেম বাই চেঞ্জিং দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস তাহলে আমি এখানে ধরে নেব প্রশ্নটা যা দেওয়া আছে বা যা বলে দেওয়া আছে যে এক্স ওয়াইটা হচ্ছে এক্স কমা ওয়াইটা হচ্ছে ফিক্সড পয়েন্টটা যার কোঅর্ডিনেটটা রিমেইন সেম থাকছে কখন না বাই চেঞ্জিং দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস কি বললাম এক্স কমা ওয়াইটা হচ্ছে সেই ফিক্সড পয়েন্টটা যার কোঅর্ডিনেটটা একই থাকছে রিমেইনস দ্য সেম বাই চেঞ্জিং দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস তার মানে কি না তার মানে যা কন্ডিশন দেওয়া আছে যেহেতু রিমেইনস ফিক্স থাকছে তার মানে এখানে এক্স ইজ ইকাল টু এক্স ড্যাশ ওয়াই ইজ ইকাল টু হচ্ছে ওয়াই ড্যাশ তাহলে সেক্ষেত্রে আমাদের যে ট্রান্সফরমেশন দেওয়া আছে এখানে যদি আমি মানটা বসিয়ে নিই অর্থাৎ এক্স ড্যাশের জায়গায় যদি এক্স ওয়াই ড্যাশের জায়গায় যদি আমি ওয়াই পুট করে নিই তাহলে এক্স আর ওয়াইয়ের একটা ইকুয়েশন পাবো এবং ওই ইকুয়েশনটাকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স আর ওয়াইয়ের যে মানটা পাবো সেই মানটাই আসবে দেখবো 2,4 এবার প্রশ্ন হচ্ছে যে এই যে পয়েন্টটা পেলাম তাহলে তোমাকে প্রশ্নে যেটা বলেছে দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট অর্থাৎ কেবলমাত্র একটা পয়েন্টই থাকবে এবার এই পয়েন্টটাই যে ইউনিক হবে বা এই পয়েন্টটাই শুধুমাত্র পাওয়া যাবে তার গ্যারেন্টিটা বা তার অ্যাসুরেন্সটা কে দেবে না সেইটা অ্যাসুরেন্সের জন্য দেখাতে হবে কি না ওই যে ইকুয়েশনগুলো পাবে ঠিক আছে এক্স ড্যাশের জায়গায় এক্স আর ওয়াই ড্যাশের জায়গায় ওয়াই বসিয়ে এক্স আর ওয়াই এর যে ইকুয়েশন পাবে এবং সেটাকে সলভ করে যে এক্স এর মানটা 2 আর ওয়াই এর মানটা যে 4 পাবে এবার ওইখান থেকে দেখাতে হবে যে তোমার ওই ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকছে তার মানে কেবলমাত্র এইটাই সলিউশন হবে তাহলে সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা প্রমাণ হয়ে যাবে বা যেটা দেখাতে বলেছিল সেটা আমাদের প্রুভড হয়ে যাবে তাহলে আমি এখানে ধরে নিচ্ছি অঙ্কটা করার জন্য যে লেট এক্স কমা ওয়াই এরকম লিখবে লেট এক্স কমা ওয়াই লেট এক্স কমা ওয়াই বি দ্য এরকম লেখো বি দ্য ফিক্সড পয়েন্ট বি দ্য ফিক্সড পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস লেট এক্স কমা ওয়াই বি দ্য ফিক্সড পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস ধরে নিচ্ছি রিমেইনস দ্য সেম হুজ কোঅর্ডিনেটস রিমেইনস দ্য সেম বাই কি করে না বাই চেঞ্জিং দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস by changing the axis of coordinates কি বললাম x comma y with a fixed point whose coordinates remains the same অর্থাৎ যার কোঅর্ডিনেটটা একই থাকছে by changing the axis of coordinates তাহলে এখান থেকে আমরা বলতে পারবো কি না যা কোশ্চেনে বলে দেওয়া আছে সেখান থেকে আমরা তাহলে লিখতে পারবো therefore by transformation আমাদের হয়ে যাবে x ড্যাশ ইজ ইকাল টু x এটা পাবো আর পেয়ে যাবো y ড্যাশ ইজ ইকাল টু y therefore by transformation x ড্যাশ সমান x এবং y ড্যাশ ইজ ইকাল টু y পেয়ে গেলাম আচ্ছা এবার তাহলে আমাদের এই যে এক্স ড্যাশ সমান এক্স ওয়াই ড্যাশ সমান ওয়াই এই মানটা এবার এই গিভেন যেটা ট্রান্সফরমেশন দেওয়া আছে ঠিক আছে যেটা বলে দেওয়া আছে রিমেইনস দ্য সেম বাই চেঞ্জিং দ্য অ্যাক্সেস অফ কোঅর্ডিনেটস বাই দ্য রিজিড মোশন ওইখানে এবার বসাচ্ছি তাহলে এখান থেকে লিখে দিচ্ছি দেখো দ্যাট ইজ পরের লাইনে লিখছি দেখো দ্যাট ইজ তাহলে এক্স ড্যাশের জায়গায় এক্স বসাচ্ছি তাহলে এক্স ইজ ইকাল টু হচ্ছে দেখো
-3y = -10 x + 3y = -10 এরকম একটা পাচ্ছ দেখো x - 3y ইজ ইকুয়াল টু -10 এটাকে এক নাম্বার নাম দিলাম আর একবার দেখো হবে এইখানে y ড্যাশে জায়গায় যদি y বসিয়ে দিই তাহলে পেয়ে যাবে n y = y = কত আসবে না -3 এর 5x + 4 এর 5 y + 2 দিয়ে এখান থেকে 5 দিয়ে গুণ করে দাও তাহলে 5y = -3x + 4y + 10 তার মানে এখান থেকে দেখো পেয়ে আছো y + 3x = 10 y + 3x = 10 এরকম আসছে দেখো তাহলে এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি আমরা হবে দেখো এবার এখান থেকে কি করব না এখান থেকে দেখো সলভ করে দাও তাহলে লেখো নাও সলভিং দিস টু ইকুয়েশন উই গেট x - 3y = -10 একটা পেলে আর তোমার y + 3x = 10 এই দুটো সমীকরণকে দেখো সমাধান করে কত আসছে বলবে কত পাওয়া যাচ্ছে 2,4 তাহলে এখান থেকে লেখো সলভিং দিস টু ইকুয়েশন উই গেট x = 2 সলভিং দিস টু ইকুয়েশন উই গেট x = এখান থেকে এইভাবে লিখে নেবে সলভিং দিস টু ইকুয়েশন 1 এন্ড 2 বলতে চাইছি আর কি these two equation 1 and 2 we get তাহলে পেয়ে যাচ্ছ x = 2 আর y = আসছে তোমার 4 আচ্ছা তাহলে দেখো সেক্ষেত্রে আমরা এবার তাহলে সলিউশনটা তো 2-4 হয়ে গেছে এখান থেকে কোনো সন্দেহ নেই আমাদের এবার প্রশ্ন আসছে যে কখন কোনো একটা সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন থাকে এই যে এইখানে দে আমরা যে দুটো ইকুয়েশন পেলাম অর্থাৎ x - 3y = -10 আর 3x + y = 10 এই যে ইকুয়েশন দুটো এই 2 আর 4ই সলিউশন হবে এটা ছাড়া আর অন্য কোনো সলিউশন পাওয়া যাবে না সেটা কিভাবে ডিটারমাইন করব বা সেটা কিভাবে বলবো বা এই সলিউশনটা ইউনিক হবে কেবলমাত্র এটাই পাওয়া যাবে সেটা কিভাবে বলবো বা দেখাবো কারণ কোশ্চেনে তো লেখা আছে দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট কেবলমাত্র একটা পয়েন্টই থাকবে বলেছে সেই ওনলি ইউনিকনেসটা কিভাবে দেখাবো এবার পয়েন্টটা তো বেরিয়ে গেছে আমাদের 2,4 বলতে পারবি কেউ এখানে দেখো এই যে এখানে যদি কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্ট বার করা হয় অর্থাৎ 1 - 3 আর 3 1 এই ডিটারমিনেন্টের ভ্যালুটাকে নট ইকুয়াল টু 0 আসতে হবে যেটা দেখো এখানে আসছে করলে কত হবে না 1 + 9 মানে দেখো 10 হচ্ছে নট ইকুয়াল টু 0 তার মানে সেক্ষেত্রে এই যে 2,4 এই সলিউশনটা কি হয়ে যাবে ইউনিক হয়ে যাবে তাহলে এখান থেকে লেখো সিন্স প্যারাগ্রাফ চেঞ্জ করে লিখবে ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লেখো সিন্স 1 - 3 = 10 ≠ 0 সো দা সলিউশন ইজ ইউনিক যখন তোমরা সিস্টেম অফ ইকুয়েশন পড়বে তখন এই জিনিসগুলো দেখবে পাবে
কখন কোন একটা সিস্টেম অফ ইকুয়েশনে ইউনিক সলিউশন থাকে, ঠিক আছে? এবং এই যে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করলে, এটা কার ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করলে, এটা তোমার কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা বার করলে, অর্থাৎ এক্স আর ওয়াই এর যে কোইফিসিয়েন্ট গুলো বা সহগ গুলো সেটাই দেখো লিখেছি। প্রথম ইকুয়েশনে এক্স এর সহগ দেখো এক, ওয়াই এর সহগ -3, সেকেন্ড যে সমীকরণটা আছে 3-1। এবার সাপোজ মনে করো যদি এক্স ওয়াই জেড দিয়ে থাকতো, অর্থাৎ ইকুয়েশনটা মনে করো এখানে এরকম না দিয়ে আরেকটু যদি আমি বড় ইকুয়েশন নিই, সাপোজ মনে করো 2x - 3y + z = মনে করো 5 দিল, আর মনে করো -x + 2y - 3z = মনে করো 6 দিল, আর মনে করো ধরো 4x - 5y ধরলাম, ঠিক আছে, -z = মনে করো 10 দিল। এরকম যদি তিনটে ইকুয়েশন দিয়ে দেয়, দিয়ে এখান থেকে মনে করো এক্স ওয়াই জেড এর যে মানটা পাবে একটা সলিউশন করে, সেই সলিউশনটা ইউনিকনেস দেখাতে বলছে, তাহলে তখন কিন্তু ওই কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটাকে তোমাকে বার করতে হবে, এবং কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটাকে নন জিরো আসতে হবে, এবং এটাই আমাদের ক্র্যামারস রুল বলছে, তোরা পড়েছিস কিন্তু এখন আর মনে নেই তোদের। বলতে পারবি এটা একটা হোমোজিনিয়াস না নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন? সিস্টেম অফ ইকুয়েশন কেন বলছি, এখানে একের বেশি দেখ ইকুয়েশন রয়েছে, সেই জন্য এটাকে একটা সিস্টেম অফ ইকুয়েশন বলছি। তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনটা নন হোমোজিনিয়াস না হোমোজিনিয়াস বল দেখি, বলতে পারবি কেউ? কিরে বল? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, দেখ তার মানে এটা একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন ইন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এ এটা একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। কেন বলছি না, যেহেতু ডান দিকে দেখ এগুলো কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু এটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন তখনই হয়ে যাবে সঙ্গে সঙ্গে যদি তুই এইটাকেও জিরো করে দিস, এইটাও জিরো হয়ে যায়, এটাও যদি জিরো হয়ে যায়, ডান দিকগুলো যখনই জিরো হয়ে যাবে তখনই এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন হয়ে যাবে। এবার ক্র্যামারস রুল বলছে, ডিটারমিনেন্টে তো ক্র্যামারস রুল পড়েছিলি, ক্র্যামারস রুল বলছে ঠিক আছে এই যে সিস্টেম অফ ইকুয়েশন লিখেছি এর কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু জিরো আসে, দেখিস বই খুলে দেখবি বাড়িতে, কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নন জিরো আসে, তাহলে ক্র্যামারস রুল বলছে দেয়ার এক্সিস্ট এ ইউনিক সলিউশন অফ দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, অর্থাৎ ক্র্যামারস রুল থেকে তখন বলতে পারবো কি না কোইফিসিয়েন্ট ডিটারমিনেন্টটা যেহেতু 10 = 10 নট ইকুয়াল টু জিরো এলো, তাহলে ক্র্যামারস রুল থেকে বলতে পারবো এই সিস্টেম অফ ইকুয়েশনটা, এটা একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, এই সিস্টেম অফ ইকুয়েশনটা একটা ইউনিক সলিউশন এক্সিস্ট করবে। তার মানে 2,4 ছাড়া আর অন্য কোনো সলিউশন এর থাকবে না, আর 2,4 ছাড়া আর অন্য কোনো সলিউশন থাকবে না মানেই সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে না, ওই যে 2,4 পয়েন্টটা পেয়ে যাচ্ছিস সেই পয়েন্টটা তোর ইউনিকনেসটা প্রুভ হয়ে যাচ্ছে, যেটা তোকে কোশ্চেনে দেখাতে বলেছিল, দেয়ার ইজ অনলি ওয়ান পয়েন্ট, কেবলমাত্র একটা পয়েন্টই থাকছে এবং সেই পয়েন্টটা হয়ে গেল 2,4। তাহলে লেখো যে কথাটা বলছিলাম, সলভিং দিস টু ইকুয়েশন 1 and 2 উই গেট x = 2, কমা দিয়ে লিখবে y = 4। এবার লেখো নাও সিন্স, দিয়ে লেখো ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে লিখবে 1 - 3, 3, 1 সমান হচ্ছে 10, পাশে লিখবে নট ইকুয়াল টু জিরো, সো ইট প্রুভস দ্যাট বা দেয়ারফোর ইট প্রুভস দ্যাট দ্য সলিউশন ইজ ইউনিক, দেয়ারফোর ইট প্রুভস দ্যাট দ্য সলিউশন ইজ ইউনিক, দেয়ারফোর ইট প্রুভস দ্যাট দ্য সলিউশন ইজ ইউনিক, এখান থেকে লিখে দাও, হেন্স দা পয়েন্ট, হেন্স দা পয়েন্ট, বা এরকম লেখো, হেন্স এরকম লেখো, হেন্স দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট, হেন্স দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট হুজ কোঅর্ডিনেটস রিমেইনস দ্য সেম, হেন্স দেয়ার ইজ ওনলি ওয়ান পয়েন্ট whose coordinates remains the same, there is only one point whose coordinates remains the same,
by changing the axis of the coordinates, and hence there is only one point whose coordinates remains the same by changing the axis of coordinates, and the required coordinate of the point is, first bracket likhbe 2, 4, and the required coordinate of the point is, and the required coordinate of the point is, first bracket er bhetor likhe nao 2, 4, and the required coordinate of the point is, first bracket er likho 2, 4. তাহলে এইখানে দেখো আমাদের 14 এর যে প্রবলেমটা ছিল সেটা দেখো কমপ্লিট হলো এখানে।